লাজ লাগা কথা। মোৰ চলি পলি হবা লাগছিল, দিল হৈ ভাল একা এনেকা কাম কৰিব লাগে না? হয় দে, পিছে তোৰ চলি পুলিয়ে নহল না? টুকুৰিটো ভাঙলা মেকুৰীয়ে। একো নাই নহয়, মই দুবাৰ শুনছো, চোৰেই আহিছে কি জানি। আলু চৈতন বেছি তাৰ বাহিৰত দুখন কাকাহঁতৰ শব্দ। বলচোন বল, আচোন বল। এই কোন দেখিলি? উপনিয়া এই বুবক তলে দিয়া। পিছফালে আছে নেকি চাই আহো। থাকবি বল। একো নাই, গোটেই বাৰখন বিচাৰি চলাত কলো চোৰ নাই। হুই কাকা, কি পাকঘৰত দৰ্জাখন খোলা আছিল, এই তাতে সোমাইছে নেকি? নাই কোনো, মই চাইছো। হকে কল কে হকে, ওই হকে কে ওই ফালে চালং তো, একো নাই একো নাই একো নাই। আজি কিন্তু ৰাতি পুৰা সজাগ থাকিব লাগিব দে, নহলে বিৰাট দিগদাৰ হব। ঐ তহঁতে কিন্তু সজাগ থাকিবি দে, চুকু মজি কাণগিলা ঠিয়া কৰি ৰাখিবি। আমি থাকোঁতে তহঁতে ঘৰৰ ভিতৰত যা 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 যা, দেৰি নকৰিবি, যা 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 যা, হাৰে থাকিবি কিন্তু। এই এই সুখী বুলবুল, একদম সজাগে থাকিব লাগিব, আছো না। অকমান নালা দুটাই পেলাই থৈ যাওঁ, কোনেও গম নাপাব। পাগলা হৈছত, সকালে মানুহে এৰি নিয়ে যাবগা। কি কৰিবি এতিয়া? কাম কৰি কি এই পাতা দে শর্টকাট করে ডাঙ্গাটে বেদবারের উপর দিয়ে উঠে ঘরে যাবো। বল চল। দূৰৰ মানুহ আমি, তহঁতক
মই চিনি নাপাম। ঐ তই যিমান বেগ ধৰি আহিলিও তই যে কোৰবা আৰু তই যে আলু মই ভালকে চিনি পাইছো। এতিয়া আৰু তহঁতে মোৰ আগত যিমান বেগ ধৰিও লাভ নাই। তেলৰ এক্টিং কৰি লাভ নাই আলু। কি চুৰ কৰিব আহিছিলি হা? সেই কুবেৰ ধন আমি দুটা কুবে গৈ পেলে লৈ আহিছো। বৰ একেবাৰে সোণত টেকেলি তো খাপলাৰ ঘৰত উলিয়াই হৈছি তহঁতে আনবা পাৰা। আচ্ছা এই বস্তু রহন লুকান লাগছা আমাক তিন ভাগ হব। তিনি ভাগ নয় চারি ভাগ করবা লাগবে। ওয়া চারি ভাগ কেনে হব? আমি মানুষ আছো এটা দুটা তিনিটা। তিনি ভাগে হব কিয়া? আমার বাপা নাই, বাপাক ভাগ নিদিলিয়ে হব নাকি? ওরও ভাগদান লাগবো। হ্যাঁ কি নিদবি? বাপাই যদি গম পাও রাইজকে কই ফুরবো তেতিয়া কি করবি? একো নহয় দে, ইমান ধানখন লৈ পেলাই কি কইবি? কাইলৈ পৰিলে মই যাম। হব তেলে চারি ভাগ। রসুন ময়ে লওঁ রসুন। আচ্ছা দেখিম নহয় আপনা নিজে কি তিৰি পায় জানা আছে নহয়। ফেন্দি গুটি আলি দিয়া নিচিনে সেই বুকুত হাত বাজ থকা নাং কাটি গে পাব আপনি। মই ওপৰত চালি কেনকে দেখা পামে? হব নালাগে। খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া গৰ্মী কুকাৰৰ চিম্ফনী লিভাৰ। আপোনাৰ লিভাৰক সদায় ডেকা কৰি ৰাখে জিঅনি চেলফি ষ্টেণ্ড A1 চেভলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হেণ্ড ৱাছৰ সৈতে। গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ মাডাৰ হৰলিক্স LIC অফ ইণ্ডিয়া হাৰ্পল আপকে সাথ এডিকশ্যন ডিও স্মেল ষ্ট্ৰং লাষ্ট লং হকিন্স ফুচুৰা এয়াৰটেল দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক আৰু মেগি 2 মিনিট নুডলছ। ঠান্ডা ঠান্ডা কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। তোমাৰ নিচিনা ঠগা ছোৱালীৰ গালত আধা কেজি মান মেকআপ নলগোৱালৈকে কলপাতত পৰা ক দেখিম নহয় আপনা নিজে কি তিৰি পায় জানা আছে নহয়। ফেন্দি গুটি আলি দিয়া নিচিনে সেই বুকুত হাত বাজ থকা নাং কাটি গে পাব আপনি। আজমে উপর আসমানিছে জমানা হে
এই যে রাতে কোথায় গিয়েছিলে? আমার কত চিন্তা হয়েছিল তুমি জানো? আরে কামে গেছিলে, একটু দেরি হয়ে গেল গা। আরে একবার তো বলে যেতে পারো। আম ভাবছি মায়ে বরুন, তা হইল না তো। ও ফাতিমা, পি সারনি তোর জামাতে চুরের কামের বাইরে কিছুই জানে না। কিতে কারবার করে চুর করবার কেসাম? খবর পাও। এই চিল্লানা কোনা বুচাত, হাসাই কইছি। সুন্দর তোর বউ এই কান্না মাগ নজর মনা, টানে টিপলে বাইন্দা যাইব গা। বাবার বউ, আমার কথা সুগলি করে করে ফাতেমার মাথায় আমার বিরুদ্ধে পোকা ঢুকার লাগবে না। আমি কিন্তু অন্যের কথা বিশ্বাস করি না, আমি কিন্তু তোমাকে সত্যি করে বিশ্বাস করি। আর তুমি বলা কথাগুলো আমি সবগুলো সত্যি বলে ভাবি। আর তুমি আমাকে যদি মিথ্যে কথা বলো তাহলে আমার সম্পর্কটা কিন্তু এখানে ভেঙে যাবে। এই ওই দিন আই বন্নেছে, বহুত জলদি আই বন্নেছে, দেখতে থাক। ফাতেমা, তুমি আমারে পুরো বিশ্বাস করা হারো। তুমি মনে খারাপ পাবা লাগা কোনো কামি আমি কোনোদিন করি নাই। সত্যি করে বলো তো, রাতে কোথায় গিয়েছিলেন? রাইতে মানে বাইরে থেকে আমার একটা পার্টনার আইছে, বিজনেসের জন্য কথা পাইতে পাইতে দেরি হয়ে গেল গা। ওইতে বলে আমাকে মাটিতে মদার গাছ রুবো। মদার গাছ? মদার গাছ তার মানে মদার ফুল আছে না? মদার ফুল মানে বাইরে খুব ডিমান্ড, খুব দামে বিক্রি হয়। তুমি বিশ্বাস করো না আমার কথা? হ্যাঁ করেছি। তোমার এই জন্যে ভালো লাগে, চলো। এই বয়সের মানুষ দুটাই যে সুর হব, কেনকে সন্দেহ করবে? হঠাৎ এই গরম হয়ে গেছি মোর। কিন্তু আমার ঘরত যে মাটির তলত পাতিকলি এটা আছে, কিন্তু কোথায় সিহঁতে কেনকে গম পালা? একো নাজানো মই, সব উল্টা পুল্টা লাগে গেছি মোর। উল্টা পুল্টা লাগবারে কথা, আকায়ে গাঁতটো খান্দি থাকোতে টেকলিটো পালা, আরো সেইটো নোহোৱা হৈ থাকিল। আকৌ এটা সেই টেকলিটোৱে ঘৰৰ পৰা চুৰে চুৰ কৰি লৈ গৈছে। আচলতে ঘটনাটো কি, চুৰে টেকলিটো লৈ পলোৱা দেখি পুখীৰ যিটোহে অস্পিচ লাগছে নহয়, মোৰ কিন্তু অলপমান সন্দেহ হৈছে। কিনো সন্দেহ? ভূঁই মানুহটো সিদিনাখনে গাঁতৰ পেৰে সিয়ে টেকেলিটো চুৰ কৰিছিল কি জানো, সেইকাৰণে বহুত টকা পইচা থকা বুলি আমাৰ আকৌ ভাব দি আছিল। তই ঠিক চিন্তা কৰ চাব। ঐ হকে, মই যি সুধো তাৰ ঠিক উত্তৰ দিবি। আগতে প্ৰশ্নটো কৰচোন, তেতিয়াহে উত্তৰটো দিব পাৰিম। সেইদিনাখন টেকেলিটো গাঁতৰ পৰা তই আনিছিলি হয় না? আগতে কখন নকৰিম বুলি নকৰিম দে। ও সিদিনাখন টেকলি তো মই গাছৰ পৰা লৈ আছিলাম, এতিয়া মই পুষ্টাই আছোঁ। হয় পখিলাৰ পিনি দেখা দেখা, আমি যিটো সন্দেহ কৰিছিলোঁ সি কিয় কৰলা? শেষ কৰলি তই, আমাৰ সব শেষ কৰলি। খালি খালি তই মোৰ সব বৰবাদ কৰলি, একলাই ভোকৰ বজাই টেকলি তো চুৰৰ হাতত দিলে। হা, তোক কাটি দিম নেকি? মাৰি দে। মাৰবাই লাগে, হালকে মাৰ কাকা, ইমান ডাঙৰ কাণ্ড এটা কৰছি, ইটা কান্দি দেখাবা আইছে। হয় মানুহটো ইয়াক হাতে দি নহয় কথা দি মাৰবা লাগব। হয় সখী, কোনো এগিলা চোৰা কলহনীয়া নাই, মই দি খেৰাইছা, যা যা সোনকালে কলহলৈয়া। ঐ সখী, ইটা মই কলহটো কিয় লৈ গৈছিলো জানা? না না জানো। তই কলহটো দেখা লগে লগে বেহুচি গৈছিলি না? গৈছিলো। কিয় গৈছিলি? কবাই নৰং। চা, তই কলহটো যদি ঘৰত লৈ লৈ আহিলি হয়, তই হাত ফেল কৰি মাৰা গেলি হয় হয় না? তই মাৰা যোৱাৰ লগে লগে মোৰ অৱস্থাটো কি হ'ল কয়? সেইকাৰণে মই কলহটো আনি লুকাই থৈছিলাম। কোনে মানে জানে না? আগতে কথাটো নকা কিয়া? অ হেপা, ৰাতি কোবা নাও মই একেলে এটা চকুৰি আনি তোহঁতৰ পুখুৰীতে পুতি থৈছো। কি কয়, কি মানুহে দু তহঁতে দেখলেও চোৰ কৰা? হা তই মূৰ্খ, ওদে সাধাৰণ টেকলি নে সোণা টেকলি, ভিতৰে সোণা আছে। হা কি ক, ভাই ক'ত পালি তই? হা যেমান সোণা ক'ত পালি? কবি কে রে জানি কয় না, লেডিস মাসের একটা স্বভাব আছে, ওরা কয়ে না কেন কব? আমি খালি তোমারে কইছি কারে কবা না, পূজা ওরা কব খালি তোমারে কইছি তুমি কেন কবা না, সারা গ্রাম ফাইটে যাবো গা, ভুলে যে ডাঙ্গা দিবি কে কয় না। হব দে হব, তোতে চিন্তাই নকরবি, ইটস মাই সিক্রেট কথা, ডোন্ট মাইন্ড। হা ঠিক আছে, আমি তা যাও, তোর পুরা পানি খিনি উপর শুকান নজরে থাকিবি। এই পানির তলত বারে বারে যাই মই কেনকে চাই থাকিমে?
পানির তলে বারে বারে কিনকে চাই থাকিম। ওই গাদা পানির তলে যাবার কই নাই, উপরে দিকে দেখি। হেই তোতে পানির তলে দি লুকে ধুসিয়া, মই উপর চালি কেনকে দেখা পাম। তই টেকেলি চকিদা হব নালাগে, একবার মাসে ঠিকই কইছে না, মশার আগে বিন বাজায় সিং জুগাইরা ঘাস খায়। কি কয়ে মানুষ কেমন টকার গুপ্ত ধন মোর বাউন্ডারির ভিতর লুকে রাখছি, মই দেখুন মালদার হয়ে যাম, হলেও কি হব, মোর দেহাই তো কেরি নকরব। যি নহক ফার্স্ট টাইম মই জি মাতা হুলি বডিটো বনে লম। একদম নিজের বলে কবি হা কমু জিজ্ঞেস করেন। ওই আমার গাঁর ওসরে ফাজরে একদম খাটি সুর খুনকুন আছে না ইটা দেখছা না, তুই আকলে খাবা বিশ্রতে চুরে লই গে, কোনো জানে এখানে চুরে চুর করে লই যাব। ওই দেখলি তো পার লগে লগে আমার কাকা কবা লাগছিল, ইটা দেখছা না কি অবস্থা হই গেল। থাকেই তো, ওই মিঠে কিবিলা কোঠা ভাবি দেখুন মনটো একেবারে দুঃখেই লাগি যায়। হেন হেন কোঠা দেশ, ওই হেন হেন কাকা ইটা দুঃখ করি লাভ নাই, পালি ইটা মজাটো পালি মজা পা নাই একটু লস। দুঃখ লাগছে দুঃখ দুঃখ লাগছি, সুরে তার বস্তু তো লই গেল, ইটা দুঃখ লাগছি তো। তাকেই তো সুর কেটা বা খুনি হল, সব তোর কারণে হইছে, সব তোর কারণে। তুই সিদিনা রাতি কেন বুড়া তো রাখা লাগে ঘরত? আরে বুড়া তো তার রাখার কারণে মোর কি দায় হল? হাজার বার কুম তোর দুঃখ হইছে। রহে হতে এনেকে নিজের কাজত কাইজা করে থাকলে কি লাভ হবো? আমি ইটা সবে লগ লাগি দেখলি তো হে বিশ্রিবা লাগে। ও তাকেই তো, কি বনাব সেইটো কওক। দালি সবজি ভাত এইবোৰ কিমান খুৱাই থাকে আন্টি? অলপ চিলি টাইপ আইটেম বনাব নোৱাৰে নেকি? চিলি টাইপ? ঐ কি চিলি টাইপ? মানে অলপ মছলাদাৰ দমদাৰ চিকেনৰ মানে একদম এটা বঢ়িয়া স্পাইচি আইটেম খাবলৈ মন গৈছে, কি যে মজা লাগিল হেতেন নহয়। পইচা দিয়ক মই আনি আছো নহয়। এই মস্ত গছগছিয়া মানুহ হৈ পেলে মোৰ পৰা পইচা খুজবা তই লাজ পোৱা নাই? কিয় লাজ পাম আন্টি, মোৰ পেমেণ্টৰ পৰা মাইনাছ কৰি দিব। ৰাম এনাম আমাৰ বাবাৰা মানুহ পৃথিৱীত তই আছ না আৰু বেলেগো আছে? অ নো আইডিয়া, বাট পইচাটো দিয়ক। দি আছো ৰ, এক টকা এক টকাকে তো সব কাটিম। কাটিলে কাটিব আৰু, কিন্তু এক মিনিট আন্টি, দুই কেজিমান আনিব পৰা কৰি দিব। দি আছো ৰ, দুই কেজি আনিব পৰাকে তোক দি আছো। দুই কেজি চিকেন মশলাদা দামদার চিলি উইথ স্পাইস। কিবা চিন্তা কৰি আছে নি বাৰু? একো চিন্তা কৰা নাই। কিয় চিন্তা যদি কৰা নাই তেতিয়া মৰা মাছৰ মতো পৰি ৰৈছ যে? কি হৈছে কওছে? একো হোৱা নাই, দোলা জুইত খি ঢাল বনাই ভে সিধা ৰাস্তাটো ল বুলি কৈছো নহয়। কোৱা আমি তো সিধা সিধি কৈ আছো। ঐ তোক এটা কথা সুধো, একদম নিজৰ বুলি কবি হা কমু জিজ্ঞেস কৰেন। ঐ আমাৰ গাঁৱৰ ওচৰে ফাজৰে একদম খাটি চুৰ খুনকুন আছে নহয়,
মানে তুহ দুটা একলাইনের মানু না সেইকাৰণে হচ্ছ জানব পারা মা এনেকে পকাই পকাই কাটিং মাই থকাত কই আপনি আমাক ডাইরেক্ট হাওটা বেজি দিন যে কেলে এই কি কুরা না খাই যাইতেছি তাও যখন হইস করছেন কই আমাগ গ্রামের ফাস সুর হইছে মেলো তার মধ্যে কুলেন হরেন আজগর লতিফ পুটু ঘুটু এবার করে টোটাল 900 নিয়ে নেব বেশি আছে লাস্টে আমরা দুইজন হ্যাঁ জীবন একবার পাইছো ভালো কাম করো নইলে কিন্তু শাস্তি খারাপ হবো ও মানব দেহ মাটি ভঞ্জ সত্যি আর মই এটা মস্ত ডাঙর গ্যারেজ খোলা কথা আছে সব ভাঙি গেল ও বুঝিলো পিছে সপোন ভঙা কারণটো কি টাকা সব দাদা টাকা জোর পরা টাকা আইব বলে ভাবছিল সেই জায়গার পরা বস্তু তো গাইবই দিছি কি বস্তু ওই খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গার্মি কোকারো সিম্ফনি লিভার আপনার লিভারক সদায় দেখা করে রাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এলআইসি অফ ইন্ডিয়া হার্পাল আপকে সাথ এডিকশন ডিও স্মেল স্ট্রং লাস্ট লং হকিন্স ফুচুরা এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আর মেগি টু মিনিট নুডলস।